মায়ের হাতে মায়ের পুজো। এবার মালদহের বামুনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় রায়বাড়ির দুর্গাপুজোয় এবার দেখা গিয়েছে মহিলা পুরোহিতকে পুজো করতে। এবছর বাংলায় প্রথম কোনো মহিলা পণ্ডিতা দ্বারা দুর্গাপূজা সম্পূর্ণ হচ্ছে। ষষ্ঠী ও সপ্তমী অতিক্রম করে অষ্টমীর পুজো করতে মহিলা পণ্ডিতারা দেবীর হাতে অশুভ শক্তি বিনাশ করে, নারী শক্তির জয়গান। মহাষ্টমীতে পুজোর রীতি রয়েছে বিভিন্ন জায়গার সাথে তাল মিলিয়ে মহিলা পুরোহিত দ্বারা দুর্গাপুজো। আমরা এই শিক্ষা পেয়েছি নটরাজ সংস্থা থেকে। এখানে যত্নের সহিত আমাদের যে শিক্ষাটা দিয়েছে প্রশিক্ষণ আমরা যত্নের সহিত পেয়েছি এবং উৎসাহের সহিত পেয়েছি। না, এর আগে দুর্গাপুজো করিনি, এটাই প্রথম পুজো আমাদের দুর্গাপুজো। ভালোই আছে। আর এখানকার মানুষজন, এবারের মানুষজনও খুব ভালো, আমাদের প্রচুর সাহায্য করছেন এবং উৎসাহ দিচ্ছেন। আর সর্বপ্রথম বলবো এবারে শম্ভু দাদু আমাদের প্রচুর সাহায্য করছেন। হ্যাঁ, কেউ কেউ তো বলেছেই, কিন্তু যদি মহিলারা পুজো যদি না করতে পারে তাহলে ব্রাহ্মণ দিয়েই তো আমরা ট্রেনিং প্রাপ্ত, তাহলে কিভাবে আমরা ট্রেনিং পেতে পেলাম? তো ওটাই অনেকেই বলেছে যে কিভাবে মেয়েরা ব্রাহ্মণ হবে কিছু। আমার একটা স্যার যোগাযোগ করিয়ে দিয়েছেন, আর এখানকারই একজন মহিলা, মানে এবারেরই মহিলা, উনি আমাদের ফোন করেছিলেন, বলেছিলেন যে আপনারা পূজা করবেন, তাহলে সব মানে ওনারাই ফোন করে জানিয়েছিলেন। না, কোনো সমস্যা নেই এখানে। হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রথম ষষ্ঠীর দিন মনে হয়েছিল নার্ভাস, কিন্তু এখন আর সেরকম কিছু মনে হচ্ছে না। অন্যান্য পূজা করেছেন এর আগে? হ্যাঁ, এর আগে শিব পুজো করেছি, সরস্বতী পুজো করেছি, লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজো তো বাড়িতে, রামনবমী পুজো। এই প্রথম পুজো? হ্যাঁ। আগামী পুজো ডাক বলে কি যাওয়ার ইচ্ছে আছে? হ্যাঁ, একদম। আপনার নাম? আমার নাম টুম্পারানী মণ্ডল, আর আমার বাড়ি গাজল। আমাদের নটরাজ সংস্থা থেকে পড়িয়েছে, এবং আমাদের স্বর্গীয় তপন দা তার আদর্শেই মানে নটরাজ সংস্থা থেকে আমাদের করিয়েছে। আর আমাদের এই প্রথম এবছরই দুর্গা পূজা পাকুয়াতে। এর আগে আমরা অন্য পুজো করেছি, রামনবমী, সরস্বতী পুজো, লক্ষ্মী লক্ষ্মী পুজো, তারপর শিবের শিবের পুজো, কিন্তু দুর্গা পুজোটা প্রথম করেছি। না না না, এদের আমাদের বাড়ির লোকেদের প্রচণ্ড আমাদের মানে সাপোর্ট দিয়েছে, এবং কেউ কিছু আমাদের বলেও নি। আমরা যেটুকু শিখেছি সেটুকু আমরা এখানে যে প্রয়োগ করতে পেরেছি, আর বাড়ির লোকেদের জন্য মানে এটা আমাদের কাছে খুব গর্বের, ওরা প্রচুর আমাদের সাপোর্ট করেছে। না না না, আমরা সেটা প্রথমেই, আমরা যেহেতু মহিলাদের তো একটা আগাগোড়ায় প্রথম থেকে একটা ইয়ে আছে যে তারা মহিলারা এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, কিন্তু আমাদের যখন ফোন করেছিল দিদি ভাই এবারে শুক্লা বিশ্বাস, হয়তো আমরা তখন বলেছি যে দিদি ভাই দেখো আমরা তো মহিলা, তো ভুল ত্রুটি তো মানুষেরই হয়, যদি আমাদের ভুল ত্রুটি হয় এবং আমাদের পিছনে যদি কেউ কিছু বলে তাহলে তার তোমাদের যদি সাপোর্ট থাকে তাহলে আমার মনে হয় যে আমাদের কোনো কিছু হবে না, আমরা পার করে আসতে পারবো পুজো। তো যাই হোক, বাড়ির লোকজনের প্রচণ্ড সহায়তার সহযোগিতায় আমরা পুজোটা আসবে, 3 দিনের অষ্টমী পুজো আসবে, ভালোভাবেই করছি। আমাদের কেউ কিছু বলেও নি, এবং কোনো যে মহিলারা করছে এর জন্য কোনো কথা আমরা এখনো অব্দি আমাদের কানে আসেনি। এবং আমাদের প্রথম দিন যখন এসেছিলাম তখন হালকা ভয় লেগেছিল যে একটা দুর্গা পুজো, যে পুজোটা মানুষ বলে রাজস্বী পুজো, এই পুজোটা আমরা কি আদৌ করতে পারবো? কিন্তু আজকে যেহেতু 3টা দিন পার হয়ে গেছে আমাদের কিন্তু একটুও ভয় নেই, আমরা মানে আরো উৎসাহের সঙ্গে আমরা করছি পুজোটা। এটা তো এখন এটা আমি কি বলবো, এটা তো এখানে লোক যারা আছে তারাই বলবে যে মায়ের পূজা মায়ের হাতে। আমাদের খুবই উৎসাহ লাগছে যে আমরা চাইছি যে পরবর্তীতে যেন আমরা মানে কোনো ভালো জায়গাতে, মানে কোনো শহরে, কলকাতা শহরে, মালদার মতো জায়গাতে গিয়ে যেন আমরা পুজোটা করে আসতে পারি। আমার নাম সীমা বাইন, আমার হাজবেন্ডের নাম অভিজিৎ বাইন, এবং আমাদের এই যে মহিলা পণ্ডিতা এটা আমার হাজবেন্ডের সহযোগিতায় কিন্তু হয়েছে, কেননা ওই 16টা মেয়েকে আমাদের ট্রেনিং প্রাপ্ত করিয়েছিল পাকুয়াতেই ভারত সেবা আশ্রমে,
ওই সংস্থা থেকে নটরাজের সংস্থা থেকে, কিন্তু সেখান থেকে করছে সবাই টুকটাক, কিন্তু কেউ যদি আগিয়ে না আসে, কারোর যদি নিজ থেকে কোনো আগ্রহ না থাকে তাহলে তো হবে না। তো আমাকে এখানে যখন বলেছে তখন আমি বললাম যে এই মেয়ে আমার হাতটি হয়, ওকে বললাম যে তাহলে আমরা দুজনেই গিয়ে পুজোটা করি, কারণ একটা দুর্গা পুজো একার পক্ষে করা খুবই কষ্ট। আমরা দুজনে খুব আনন্দের সহিত আমরা করছি। আমার নাম সীমা বাইন, আমার পাকুয়া, আমার হাজবেন্ডের নাম অভিজিৎ বাইন, পাকুয়া। আমরা এই পুজোটা এর আগেও করেছি, দুর্গা পুজো এবার প্রথম নয় আমাদের বাড়িতে। এর আগে আমার শাশুড়ি মা শুরু করেছিল, 3 বছর উনি করার পরে আমিও 3 বছর করা হয়ে গেছে। তো এবারে আমরা ভেবেছিলাম আর করবো না, যাই হোক মানে একটা দুর্গাপূজা মানে তো তার আয়োজন প্রচুর, তো এখন সেই রকম আয়োজনের লোক আমরা মানে অভাব আছে লোকের, যার জন্য আমাদের 2-3 জনের পক্ষে ম্যানেজ করা সম্ভব হয় না। তো ভেবেছিলাম থাক এবারে আর করবো না, কিন্তু হঠাৎ করে আবার আমাদেরও মনে হলো আচ্ছা ঠিক আছে করি, হঠাৎ করে আবার সিদ্ধান্ত নিলাম এবছরটাও করবো। তো এই মহিলা পুরোহিতের পরে প্রসঙ্গে আসছি, আমরা যেমন যেহেতু ভেবেছিলাম আর করবো না, সেজন্য আমরা যে পুরোহিত মহাশয়কে করাতাম তিনি অন্য জায়গায় পুজো, তার আর কি সে ভেবেছে করাবো না, সেজন্য অন্য জায়গায় তিনি বায়না নিয়ে নিয়েছিলেন। এবার আমার এক দাদা আছে নরোত্তম দা, বামাংলা স্কুলের সংস্কৃতের টিচার, উনি আমাকে, আমি বললাম দাদা এরকম আমরা তো পুরোহিত পাচ্ছি না, তাহলে কিছু তোমার কাছে কেউ আছে এরকম খোঁজ পাওয়া যাবে? তো বললো বৌদি আমার কাছে এরকম আমাদের আছে মহিলারা পুরোহিত, ওরা দুর্গা পুজো করেনি কিন্তু অন্য অন্য পুজো করছে, এবং আমি যতদূর জানি তাতে এমনি ওরা মন্ত্রের দিক থেকে কোনো রকম কোনো তোমার অসুবিধা হবে না, আর এমনি তোমার অন্য সামাজিক কিছু বাধা আসতে পারে, হ্যাঁ সেইটা যদি তুমি সামলাতে পারো। তো উনি বলা মাত্রই আমি বললাম ঠিক আছে নতুন কিছু ট্রাই করা যাক, মেয়েরা আজকাল কি না করছে, সবকিছুই করছে, একদম ঘরও সামলাচ্ছে, বাইরে সামলাচ্ছে, হ্যাঁ চাঁদে চলে যাচ্ছে, আর এইটা তো ঠিক আছে আমি আর সব রকমের সাহায্য করব, তুমি ওনাদেরকে বলো। তো নরোত্তমদা ওনাদের সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দেয়, তারপরে এই সিদ্ধান্ত। হ্যাঁ না আমার পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ কারণ নেই, কারণ আমার পরিবারও চায় যে ঠিক আছে মা দেবী একজন মা, আর মেয়েরা তার পুজো করছে তাহলে এটা আমাদের কোনো অসুবিধে নেই। আর সত্যি কথা বলতে গেলে আমরা ব্রাহ্মণ দিয়েই সমস্ত রকমের কাজ করাই বা করি কি করি, হ্যাঁ সেখানে বিধান অনেক রকম থাকতে পারে, কিন্তু সেখান থেকে আমরা বেরিয়ে এসে নিজেদের মতো করে মাকে নিজেদের যতটা আপ্রাণ চেষ্টা করে যতটা নিয়ম পালন করে আমরা করতে পারি সেইটার দিয়েই আমরা মায়ের সর্বশ্রেষ্ঠ, যা মানে মা যেন কোনো ভুল না থাকে আমাদের, সেইভাবে আমরা ক্ষমাপ্রার্থী হয়েই মার পুজো করছি। হ্যাঁ তো খুব ভালোভাবে দেখছি, নাহলে তো প্রথম দিকেই আমি এটাকে সহযোগিতা করতাম না, কারণ আমার আমি একদম ভীষণভাবে খুশি, আর দিদিরা আমাদের খুব ভালো, একটু সময় লাগছে কারণ ওনাদের এটা প্রথম, কিন্তু আমরা যেহেতু করে আসছি সেখানে আমরা ওনাদেরকে সমানভাবে সহযোগিতা করছি। হ্যাঁ আর ওরাও খুব ভালো যে আমরা যেটা বলছি সেটা বুঝতে পারছে যে হ্যাঁ এটা না এটা এইরকম। হ্যাঁ আবার ডাকবো, এবং আমার মাধ্যমে আমি চাই ওরা যেন আরো অনেক জায়গায় পুজোর সুযোগ পায়। হ্যাঁ এটা যেন আপনাদের কাছেও থাকলো যে আপনারা তো মিডিয়া বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, আপনারাও দেখবেন ওরা যেন আরো আরো অনেক অনেক বড় জায়গায় যেতে পারে। সেটা খুব ভালোভাবেই দেখছি, শুধু অন্য অন্য দিকেই সমান ভাগিদারি হলে হবে না, এই পুরোহিতের কাজেও যেন ওরা সমানভাবেই সব দিকে এগিয়ে যেতে পারে সেটাই আমি চাই। আমার নাম শুক্লা বিশ্বাস রায়, আমি এই বাড়ির কি বলবো গৃহবধূ, আমি একজন, হ্যাঁ আমি আমার বাড়ির পুজো। এটা 4 বছর হচ্ছে, এবারে মাঝখানে কিছুদিন বাদ ছিল, মানে ধরতে গেলে এটা 8 বছর চলছে। হ্যাঁ Thank you.
থাকে।